আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে কিভাবে মাত্র 15,840 টাকায় ক্যানাডিয়ান জব ভিসা বা ক্যানাডিয়ান ওয়ার্ক পারমিট নেওয়া সম্ভব। হ্যাঁ, এটা হচ্ছে ক্যানাডিয়ান গভর্নমেন্টের ফি। আর কোন কৌশল অবলম্বন করলে আপনি এই গভর্নমেন্ট ফি দিয়েই আপনি ক্যানাডিয়ান জব ভিসা বা ওয়ার্ক পারমিটটা নিতে পারবেন, সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এছাড়া যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা ফেসবুকের পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকুন। আমাদের এই চ্যানেলে কানাডার জব ভিসা বা ওয়ার্ক পারমিট রিলেটেড বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও আছে, যেখান থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে নিজে নিজে আপনারা জবের জন্য আবেদন করতে পারেন, জব অফার নিতে পারেন, এরপর কোথায় কীরকম ডিমান্ড আছে, কোন প্রভিন্সে কোন প্রফেশনের হাই ডিমান্ড আছে, এই সবগুলো নিয়ে বিভিন্ন সময় আমরা ইনফরমেটিভ ভিডিও আপলোড করি। তো ওই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখে ছোটোখাটো প্রশ্ন থাকলে কমেন্টসে প্রশ্নটা করবেন। আর এরপরেও কেউ যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান, তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম মেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে সবসময় কানেক্ট থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে যে কিভাবে আপনারা খুব সহজেই অর্থাৎ এই 15,840 টাকা দিয়ে আপনারা কিভাবে ক্যানাডার জব ভিসা বা ওয়ার্ক পারমিট নিতে পারেন। হ্যাঁ, এটার জন্য প্রথমেই আপনাদেরকে জানতে হবে যে এই জব ভিসা বা ওয়ার্ক পারমিটের আবেদন করার জন্য আপনাদের এলিজিবিলিটিটা কি বা কি প্রয়োজন হবে। ক্যানাডিয়ান এই ওয়ার্ক পারমিট আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট, একটা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট। ওপেন ওয়ার্ক পারমিটটা হচ্ছে অনেকেই স্টুডেন্ট হিসেবে গিয়ে ওপেন ওয়ার্ক পারমিট পায়, যে কোনো জায়গায় জব করতে পারে, বা বিজনেস হিসেবে যায়, বা কেউ পড়াশোনা করতে যায় তার সাথে তার স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পায়, এ ধরনের বিভিন্ন ইস্যু আছে। কিন্তু আমরা আজকে আলোচনা করব ক্লোজ ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট বেজ ওয়ার্ক পারমিটটা নিয়ে। তো এই এমপ্লয়মেন্ট বেজ ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যখনই আবেদন করতে যাবেন তখন আপনার প্রথমেই লাগবে কি, একটা ভ্যালিড জব অফার, একদম অরিজিনাল লেটার হেড প্যাডে যেই কোম্পানি আপনাকে রিক্রুট করছে সেই কোম্পানির লেটার হেড প্যাডে একটা ভ্যালিড জব অফার লাগবে, যেখানে অবশ্যই তার ডিটেলস, অ্যাড্রেস, তার ইমেইল অ্যাড্রেস এবং যে জবের যেই নেচার, আপনার কি পার্মানেন্ট নাকি ফুল টাইম না পার্ট টাইম, পার্মানেন্ট নাকি টেম্পোরারি, এই টোটাল ডিটেলস স্পেসিফিকেশন সহ একটা ভ্যালিড জব অফার লাগবে, যেই জব অফারটা আপনার এই ভিসা অ্যাপ্লিকেশনের সাথে ইনক্লুড করতে হবে। এরপরে হচ্ছে আপনার যত একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট আছে এইগুলো আপনাকে সাবমিট করতে হবে। আর এরপরে হচ্ছে আপনার লিমিয়া অর্থাৎ ক্যানাডিয়ান যেই লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেটটাও আপনাকে ইনক্লুড করতে হবে এই ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের সাথে। আর যদি কোনো কারণে আপনার এই লিমিয়া এক্সাম থাকে, অর্থাৎ যেই আপনাকে যেই এমপ্লয়ার যেই প্রফেশনে রিক্রুট করছে সেখানে যদি ক্যানাডিয়ান গভর্নমেন্টের এই এলএমআইয়ের ছাড় থাকে, তাহলে সেটা কী কারণে ছাড় আছে সেটার একটা ব্যাখ্যা দিয়ে ওইটারও একটা লেটার এখানে আপনাকে সাবমিট করতে হবে। এরপরে ফাইনালি আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করতে হবে যে আপনি এই দেশে লিগেলি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে আপনি ইনভলভ নেই, এরকম একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার এই অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে। এই ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করতে আপনাদের কোনো আইএলস এর সার্টিফিকেট দিতে হবে না বা আইএলস এর সার্টিফিকেটটা রিকোয়ার্ড না এখানে। চাইলে আপনার যদি থাকে আইএলস এর কোনো স্কোর, তাহলে ওই যে একাডেমিক যেই সার্টিফিকেট মার্কশিট দিবেন সেটার সাথে আপনি ওইটা ইনক্লুড করে দিতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা নিয়ে আমাদের দেশে অনেকেরই কনফিউশন আছে, সেটা হচ্ছে মেডিকেল রিপোর্ট। আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্সির কাছে আপনারা গেলেই প্রথমেই বলবে যে আপনার একটা মেডিকেল করতে হবে, ক্যানাডিয়ান মেডিকেল করতে এত টাকা লাগবে। না, কানাডার আসলে মেডিকেল রিপোর্টটা লাগবে ফাইনাল একটা স্টেজে, যখন আপনার ভিসাটা বা আপনার ওয়ার্ক পারমিটটা অলমোস্ট শিওর হয়ে যাবে, তখন আপনাকে একটা মেইল করে জানাবে যে আপনি এখন মেডিকেল করতে পারেন। কিন্তু স্টার্টিংয়ে আপনার কোনো মেডিকেল রিপোর্ট লাগবে না। কিন্তু এই মেডিকেল রিপোর্ট নিয়ে হিউজ একটা প্রতারক চক্র আছে, যারা বিভিন্ন সময় কানাডিয়ান ওয়ার্ক পারমিট দেওয়ার নামে আপনাদের কাছ থেকে মেডিকেল রিপোর্টের নামে অনেক টাকা হাতিয়ে নেয়। তো আপনারা এইসব প্রতারক হতে সাবধান থাকবেন। মেডিকেল রিপোর্ট নিয়ে আমার একটা সম্পূর্ণ ভিডিও আছে, আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে পারেন যে কোথায় মেডিকেল করবেন, মেডিকেলের চার্জ কত, সব কিছু ডিটেলস ওখানে ইনফরমেশন দেওয়া আছে। তো
অবশ্যই এটা মনে রাখবেন যে আপনার জব অফার আসবে, আপনার লিমিয়া আসবে, আপনি জব ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তারপরে আপনার কাছে একটা মেইল আসবে যেই মেইলে বলবে যে আপনি এখন মেডিকেল করেন, তখন আপনি গিয়ে মেডিকেল করবেন যখন অলমোস্ট ফাইনাল হয়ে যাবে আপনার ডিসিশনটা তখন। সো কেউ যদি আগেই আপনাকে মেডিকেল করতে বলে তাহলে আপনি শুরুতেই বুঝে ফেলবেন যে সে একটা প্রতারক বা সে আপনার সাথে প্রতারণা করছে। এখন আসি যে কানাডার এই জব ভিসা বা ওয়ার্ক পারমিট নিতে এক্সাক্ট কস্টটা কত, সেটা হচ্ছে অনলি 15,840 টাকা। এটা আমি একদম আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করব যে কিভাবে এই কস্টটা 15,840 টাকা, এটা জাস্ট আপনার অ্যাপ্লিকেশন ফি। কানাডার ওয়ার্ক পারমিটের এক্সাক্ট কস্টটা কি এটা জানার জন্য আপনাদেরকে সরাসরি স্ক্রিনে নিয়ে আসলাম। এখানে এসে আপনারা শুধু canada.ca লিখলে এই সাইটটা চলে আসবে, এটা কানাডিয়ান একটা গভর্নমেন্ট সাইট। এখানে আপনারা একটু ঢুকবেন, এই যে দেখতে পাচ্ছেন এই সাইটটাতে আসলে আপনাকে দেখাবে ইংলিশ না ফ্রেঞ্চ, আপনি ইংলিশটা সিলেক্ট, এরপরে এই মেইন পেজে আপনি চলে আসলেন। এখন এখান থেকে আপনি এই যে ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ এখানে ক্লিক করলেন, এখন এই যে ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপের আন্ডারে আরেকটা পেজ ওপেন হবে, ওইটাতে ক্লিক করলে তখন এখানে আপনার মাই অ্যাপ্লিকেশন, ভিজিট, ইমিগ্রেন্ট বা ওয়ার্ক পারমিট, হ্যাঁ ওয়ার্ক, সিটিজেন, স্টাডি, মানে কোন ভিসার জন্য কী কারণে আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে দেখাবে। তো আমরা ওয়ার্ক পারমিট নিয়ে ইয়ে করবো, তো তার আগে চলে যাই ফিটা, এটা যদি আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চান তখন এই ওয়ার্কে ক্লিক করলে অ্যাপ্লিকেশনের টোটাল প্রসেসটা, সেটা নিয়ে আজকে আলোচনা করবো না। আজকে আলোচনা করবো আমরা ফি পেমেন্ট, মানে কত টাকা চার্জ আসবে এই ওয়ার্ক পারমিটের জন্য। এই যে এখানে পে ইয়োর ফি, এই জায়গায় জাস্ট ক্লিক করলে এই পেজটা চলে আসবে। এই যে দেখেন এখানে আছে ইউ ক্যান পে ইয়োর ফি ইন ডিফারেন্ট ওয়েজ ডিপেন্ডিং অন দ্য ফি টাইপ অ্যান্ড হোয়ার ইউ আর পেইং ফ্রম, মানে কোথা থেকে আপনি ইয়া করবেন মানে পেমেন্ট করবেন আর হচ্ছে কোন টাইপে পেমেন্ট করবেন এটার উপরে বিভিন্ন ইয়া। তো আমরা এই যে প্রথমে দেখেন হোয়ার ইউ আর পেইং ফ্রম, কোথা থেকে পেমেন্ট করবেন, এই জায়গায় আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। এই যে দেখেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, আর এরপরে হোয়াট টাইপ অফ অ্যাপ্লিকেশন আর ইউ সাবমিটিং, মানে কোন অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করবেন কোন ধরনের, তো সেটা এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন কি কি আছে, টেম্পোরারি রেসিডেন্স, পার্মানেন্ট রেসিডেন্স, ফ্যামিলি স্পন্সরশিপ, সিটিজেন, অ্যাক্সেস অফ ইনফরমেশন রিকোয়েস্ট, ইন অ্যাডমিসিবিলিটি, আর হচ্ছে আদার অ্যাপ্লিকেশন সার্ভিস। এনিওয়ে আমরা এই যে টেম্পোরারি রেসিডেন্স এখানে ক্লিক করব। টেম্পোরারি রেসিডেন্স ক্লিক করার পরে দেখেন এখানে আরেকটা ঘর চলে আসছে, এখানে আমরা সিলেক্ট করতে পারবো ওয়ার্কটা। এই যে দেখেন এখানে কি আছে, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কানাডা, স্টাডি পারমিট, টেম্পোরারি রেসিডেন্স পারমিট, ভিজিটর ভিসা, আর হচ্ছে ওয়ার্ক পারমিট। আমরা এই যে ওয়ার্ক পারমিটে ক্লিক করে দিলাম। এখন এখানে গেট পেমেন্ট ইনস্ট্রাকশন দিলেই আমাদের এক্সাক্ট পেমেন্টের চার্টটা চলে আসবে। এই যে দেখেন এইটা কেউ দেখাবে না, যারা আসলে এই জিনিসটা হাইড করতে চায় অনেকেই। তো এই যে আমরা আপনাদের সুবিধার জন্য এই সাইটটা শেয়ার করলাম সরাসরি, আপনারা যাতে বুঝতে পারেন যে এক্সাক্ট কস্টটা কোথায় আছে বা কি কস্ট আছে কানাডার ওয়ার্ক পারমিটের জন্য। এই যে দেখেন এখানে লেখা আছে ওয়ার্ক পারমিট ইনক্লুডিং এক্সটেনশন পার পার্সন, মানে যেই ওয়ার্ক পারমিটটা নেবেন আপনি সেটাকে আপনি চাইলে এক্সটেনশন করতে পারবেন, সেটা সহ আপনার চার্জ আছে $155 Canadian, যেটা বাংলাদেশি টাকায় আসে 10,230 টাকা। এছাড়া আরো একটা চার্জ আছে, সেটা হচ্ছে বায়োমেট্রিক ফি। এই যে বায়োমেট্রিক্স পার পার্সন $85, যেটা বাংলাদেশি টাকায় আসে 5,600। তো টোটাল এই 5,610 টাকা আর 10,230 টাকা টোটাল হয় হচ্ছে 15,840 টাকা। এই হচ্ছে টোটাল পার পার্সনের কস্ট। এখন যদি এডিশনাল আপনার সাথে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক পারমিট ইনক্লুডিং এক্সটেনশন পার গ্রুপ, কোনো যদি গ্রুপ অফ পিপল কোনো কোম্পানি নিতে চায় সেটা যদি তিনজনের বেশি হয় তাহলে সেটার চার্জটা আসবে হচ্ছে এই যে 465। তাহলে দেখা যায় যে পার পার্সনে ওখানে গিয়ে আরো কম হয়ে আসবে, যে যদি কোনো গ্রুপ একসাথে অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিটের, অ্যাট দ্য সেম টাইম গ্রুপের বায়োমেট্রিক্স এর চার্জটাও কমে যাবে, তখন টোটাল চার্জ আসবে হচ্ছে $170, মানে ইনক্লুডিং যত, এখন যদি 10 জন হোক, 15 জন হোক, 20 জন হোক, সবার জন্যই এই $170 হবে। এছাড়াও গ্রুপের জন্য একটা বায়োমেট্রিক চার্জ আছে, সেটা 3 or more পারফর্মিং আর্টিস্ট, মানে 3 জনের বেশি যদি কোনো গ্রুপ হয় তাহলে টোটাল বায়োমেট্রিক চার্জটা হবে হচ্ছে $255, যেটা বাংলাদেশি টাকায় 16,830 টাকা। আর আপনার সাথে যদি
আর কেউ যদি ওয়ার্ক পারমিটে কানাডা যেতে চায় আর তার সাথে যদি কোনো ফ্যামিলি মেম্বার যায় তাহলে সে কি করবে একটা ওপেন ওয়ার্ক পারমিট পাবে ওপেন ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনের জন্য 100 কানাডিয়ান ডলার পেমেন্ট করতে হয় যেটা বাংলাদেশি টাকায় 6600 টাকা আর ওনারও ওই ফ্যামিলি মেম্বারেরও বায়োমেট্রিক চার্জ লাগবে তখন টোটাল 2 পারসনের 170 কানাডিয়ান ডলার বা 11220 বাংলাদেশি টাকা হচ্ছে এই বায়োমেট্রিক চার্জ আসবে এখন ফ্যামিলি মেম্বার আরো বেশি থাকলেও এই সেম এই 170 ডলারের বেশি আর চার্জ আসবে না তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে যে কানাডিয়ান ওয়ার্ক পারমিট বা জব ভিসা নেওয়ার কত খরচ হয় এখন আপনাদের মনে প্রশ্ন আসছে যে এই যে জব ভিসার অ্যাপ্লিকেশনের জন্য বা ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন করার জন্য একটা ভ্যালিড জব অফার লাগবে এই ভ্যালিড জব অফারটা আমরা কিভাবে পাবো এই ভ্যালিড জব অফারটার জন্য আপনার অত্যন্ত রিসার্চ করে আপডেট কিছু ইনফরমেশন নিয়ে আপনার কি করতে হবে প্রথমেই একটা কানাডিয়ান স্ট্যান্ডার্ড সিভি তৈরি করতে হবে এটা যদি আপনি নিজে সময় দিয়ে রিসার্চ করে তারপরে আপনি নিজে করতে পারেন তাহলে তো আপনার কোনো কস্ট নাই এবং এই সংক্রান্ত আমাদের অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আপনি হেল্প নিতে পারেন আর তারপরেও চাইলে আপনারা কোনো এক্সপার্টের পরামর্শ নিতে পারেন বা কোনো এক্সপার্টের মাধ্যমে আপনারা এই সার্ভিসটা নিতে পারেন যে এই যে সিভিটা বা রিজিউমিটা প্রপারলি মেক করার জন্য এরপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে তো অ্যাপ্লিকেশন করার জন্য কানাডায় হিউজ জব সাইট আছে এই জব সাইটগুলোতে খুঁজে 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 আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এর মধ্যে আছে কানাডা জব ব্যাংক ইনডিড তারপর বিভিন্ন প্রভিন্সের জন্য আলাদা জব সাইট আছে লাইক সাস্ক জব হচ্ছে সাসকাচুয়ানের জব পোর্টাল তারপরে work.bc আছে ব্রিটিশ কলম্বিয়ার জব পোর্টাল এরকম অনেকগুলো জব পোর্টাল আছে যেখানে আপনারা নিজে নিজে গিয়ে জবের জন্য আবেদন করতে পারবেন আমি ডিসক্রিপশনে সবগুলো জবের এই জব পোর্টালের লিঙ্কগুলো দিয়ে দিব যাতে আপনারা খুব সহজেই ওখানে গিয়ে জবের জন্য আবেদন করতে পারবেন আর এছাড়াও তারপরে আপনারা যদি চান কারো কাছ থেকে কোনো এক্সপার্ট সার্ভিস নিতে তাহলে কোনো প্রফেশনাল কারো কাছ থেকে গিয়ে আপনারা এই জবের অ্যাপ্লিকেশনের সার্ভিসটা নিতে পারেন আর যদি আপনি সময় নিয়ে আপনি রিসার্চ করে আপনি এই জবের জন্য আবেদন করতে পারেন এবং লেগে থেকে কন্টিনিউয়াস এই অ্যাপ্লিকেশনগুলো করে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি এই মাত্র 15,840 টাকা দিয়েই আপনি কানাডিয়ান ওয়ার্ক পারমিট বা জব ভিসা পেতে পারেন এটাও সম্ভব অসম্ভবের কিছু নাই তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে ঘরে বসে জবের আবেদন করে আপনারা খুব সহজেই কানাডার জব ভিসা নিয়ে কানাডাতে যেতে পারেন কানাডাতে সেটেল হতে পারেন এবং নিজের লাইফটাকে সুন্দর করে সাজাতে পারেন তারপরেও যদি কানাডিয়ান যে কোনো ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত কোনো ইনফরমেশনের জন্য কোনো রকম তথ্য দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ